রাজধানীর একটি হোটেলে মিলছে ঢাকাই সিনেমার পরিচালক ও নির্মাতা সোহানুর রহমান সোহানের ছোট মেয়ের মরদেহ। রোববার সন্ধ্যা 6:30টার দিকে যাত্রাবাড়ির একটি আবাসিক হোটেল রুমের জানালার গ্রিলে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠায় পুলিশ। সামিয়া রহমান সৃষ্টি স্বামীর সাথে রাজধানীর উত্তরায় থাকতেন। রবিবার দুপুরে যাত্রাবাড়ির একটি আবাসিক হোটেলে ওঠেন। এরপর ইফতার সামগ্রী আনতে টাকা দেন হোটেল সহকারীকে। ইফতার এনে ডাকলেও সাড়া মেলেনি। খবর দেওয়া হলে সন্ধ্যা 7:30টার দিকে আসে পুলিশ। হোটেল রুমের জানালার গ্রিলে পাওয়া যায় সৃষ্টির ঝুলন্ত মরদেহ। পরে আমাদের ইনফর্ম করার পরে আমরা দরজা ভেঙে বাড়িতে উদ্ধার করছি 7:30টায়। তো ওনারা যে টাইপের রেজাল্ট দেবেন সেই টাইপের মানুষ হবে। এই ঘটনা ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে রাখা হয়েছে। পরিবার আইনগত ব্যবস্থা না নিলে মামলা করবে পুলিশ। সামিয়া রহমান সৃষ্টির বাবা ঢাকায় সিনেমার জনপ্রিয় নির্মাতা সোহানুর রহমান সোহান সেপ্টেম্বর মারা গেছেন তিনি। এর আগের দিন মারা যান সোহানের স্ত্রী। রুনুবি সরকার, যমুনা নিউজ, ঢাকা।